ওয়ালাইকুম আসসালাম আরমতুল্লাহ যাবার সম্মানিত সমাজন গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমরা মানুষ আল্লাহ তাদের কতাল যেহেতু আমাদেরকে মুসলিম মানিয়েছেন সেই হিসাবে প্রত্যেকটা কর্মী আমাদের আবাদত এবং সেটা আমাদের দুনিয়া এবং আখাতের কল্যাণ বয়ে নিয়ে আসে এর মধ্যে আছে রসুল সাল্লাহ আলাইসালামের বাতানো সুন্নত যে পান করার মধ্যে করার মধ্যে সর্বপ্রথম আমরা বিসমিল্লা পড়বো পরে আমরা আলহামদুলিল্লাহ পড়বো যে একটা হাদিসের মধ্যে আছে আল্লাহ তাবার কথা আল্লাহ বন্দার এতটুকু আমলের প্রতিও সন্তুষ্ট প্রকাশ করেন যে বন্দা প্রথমে সে পানি পান করার শুধু বিসমিল্লা পড়বে পরে আলহামদুলিল্লাহ বলবে এর মাধ্যমে আল্লাহ ফাঁক সন্তুষ্ট হন এক যে বন্দা প্রথমে বিশ মিল্লা এক লোক যে সে খাবে এই পরবর্তীতে আলহামদুলিল্লাহ বলবে এতে আল্লাহ তালা সন্তুষ্টি ফোন প্রকাশ করেন এভাবে সামান্যতম আবাদের মাধ্যমে আল্লাহ আমরা কী করতে পারি সন্তুষ্ট করে নিতে পারি আর এর মধ্যে যে ফানি ফান করার যে নিয়ম রাসুল সাল্লাহ আলু সাল্লাম দাঁড়িয়ে ফানি ফান করাকে নিষেধ করছেন বসিয়ে ফান করা যাই উচিত যদি কোনো জরুরত আসে কোনো কারণবশত দাঁড়িয়ে ফান করে সেটা যায় আছে তবে উত্তম হচ্ছে সব সময়ের মধ্যে আসল সনদ হচ্ছে বসি ফান করা আর ফান করার মধ্যে আমাদের যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে যে ফানি ফাত্রের মধ্যে যেন আমাদের নিঃশ্বাস না পড়ে আমাদের নিঃশ্বাস যেন ফানি পাত্রের মধ্যে না পড়ে গ্লাসের মধ্যে বা যে কোনো আমরা পাত্রের মধ্যে ফানি ফান করব তার মধ্যে যেন আমাদের নিঃশ্বাস না পড়ে এই জন্য রাসুল সোল্লা সাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়ে বলেন

যেই পাত্রে আমরা খাবো ফানি ফান করব এর মধ্যে যেন আমাদের নিঃশ্বাস না পড়ে এর থেকে আমরা রাসুল সাল্লাহ থেকে যে নিষেধাজ্ঞা পাই এই আদেশ থেকে প্রমাণিত হলো অনেক সময় আমরা দেখি চা পান করতে আমরা চায়ের ফাতের মধ্যে ফুঁক দিয়ে আমরা পান করি না এটা খেলা ভেসুন না তেমনই আমরা যে একেবারে গ্লাসের সাথে মুখ লাগিয়ে দেই আর এরকমভাবে ফানি ফান করতে থাকি তখন নিঃশ্বাস আমাদের ফানির পাত্রের মধ্যে পড়তেছে এটাও খেলা ভেসুন এর মধ্যে আমাদের স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে যেহেতু এটা ব্যবহৃত অক্সিজেন আর আমাদের শরীরের ভিতরে যে আল্লাহ তারা যে ইঞ্জিন স্বরূপ যে সমস্ত জিনিসগুলো রাখছেন আর ব্যবহৃত হচ্ছে দূষিত এই জন্য এগুলো ফানি পাত্রের মধ্যে যদি দেয় আমরা সে ফানি ফান করিস তাইলে রোগ জীবাণু হওয়ার যে এটা স্বাভাবিক এই জন্য রাসুদ সাল্লাম দুনিয়া এবং আখার কল্যাণ দিক দিয়ে তাকাই আমাদেরকে নিষেধ করছেন যে ফানি পাত্রের মধ্যে আমরা কি দিব যে নিঃশ্বাস দেব না নিঃশ্বাস ফেলবো না তাই যে কোনো খাবার যখন আমরা খাবো গরম খাওয়ার অনেক সময় আমরা ফুঁক দিয়ে খাওয়ার চেষ্টা করি ঠান্ডা করে না এটা খেলা পেছন তেমনই ছা ফান করতে আমরা যে যে গরম চায়ের মধ্যে আমরা ফুঁক দিই সেটাও আসলে খেলা পেসনদ এটা মুসলিমের দুশো সাতষট্টি নম্বর হাদিস দ্বারা এটি পাইলাম যে পান পাত্র খানার পাত্র যে কোনো পাত্রের মধ্যে ব্যবহৃত নিঃশ্বাস আমাদের এগুলা দিয়া ফুঁক দিয়া

আড়াইশ নম্বর হাদিস রাসুল সাল্লাহ সাল্লাম যে পানি পান করতেন তিন নিঃশ্বাসে তিন নিঃশ্বাসে নবী সাল্লাহ সাল্লাম পানি পান করতেন আর নবী সাল্লাম বলতেন যে এই তিন নাসে পানি পান তিন নিঃশ্বাসে পানি পান করা এটা স্বাস্থ্যসম্মত এটা যে আমাদের তৃষ্ণা কাতর ব্যক্তির তৃষ্ণাকে কি করবে মিটাবে এবং যে অসুস্থ থেকে আল্লাপাক সুস্থ দিবে এবং এটা পান করার উত্তম তরিকা উত্তম নিয়ম এবং এর মাধ্যমে আমাদের ফানি যে ডকডক করে আমরা খাই ফেলবো একসাথে এর থেকে আমাদের শারীরিক কোনো যে দুর্বলতা থাকলে এটা আর হবে না যদি নাকি ডকডক করে খাই ফেলে তাইলে শরীরের অন্য সাইড এফেক্ট হইতে পারে এই জন্য রসদ সাল্লামের বিধান মোতাবেক যদি নাকি আমরা এভাবে তিন নিঃশ্বাসে পানি পান করি তাহলে অবশ্যই এটা আমাদের যে শারীরিক কল্যাণ বয়ে আনবে আর একসাথে ডকডক করে ফানি পানি খাই ফেললে পানি পান করলে অবশ্যই এটা আমাদের শারীরিক কি হতে পারে ক্ষতি সম্ভাবনা থাকতে পারে এই জন্য রসুল সাল্লাহ সাল্লাম এটা কী করতেন নিষেধ করতেন তাইলে আমরা এই হাদিস থেকে পাই রাসূল সাল্লাহ আলিয়া সাল্লামের নিয়ম ছিল তিন নিঃশ্বাসে পানি পান করা এই তিন নিঃশ্বাসে পানি পান করব আমরা কিভাবে সম্মানিত বোন এখানে যে বিষয়টি আমি খেয়াল করব সেটা হচ্ছে আমি আমি পানি যে পরিমাণ পানি আমি পান করব এটাকে আমি তিন ভাগে ভাগ করব। একটা আন্দাজের উপর আমি তিন ভাগে ভাগ করবো আমি তিন যে আমি এক গ্লাস পানি যদি খাই শুধু তা এটাকেও আমি তিন নিঃশ্বাসে খাবো আবার তিন গ্লাস পানি খাইলেও আমি তিন নিঃশ্বাসে খাবো আমার যতটুকু আমি পানি ফান করব ওইটার দিকে আমি একটু খেয়াল করবো এর মধ্যে প্রথম বিশ মিনিট আমি যে ফানি ফান্ড করলাম যে এখানে এক ডোক উদ্দেশ্য নাই এখানে এক ডোক মনে করা অনেক কিন্তু এক ডোক না এখানে আপনি যা ফানি ফান করবেন এটাকে তিন নিঃশ্বাস করবেন আপনি প্রথম অংশ আমি ফানি ফান্ড করতে থাকেন এক ডোক দুই যোগ তিন ডুক অসুবিধা নেই কিন্তু এক নিঃশ্বাসে ফান করলেন এরপরে আপনি পাত্রটা মুখের থেকে সরিয়ে ফেলেন এরপরে আপনি আবার শুরু করলেন আপনার কী করলেন দ্বিতীয়বার আপনি ফানি ফান করলেন এরপরে আবার যে পাত্রটা আপনার মুখ থেকে সরিয়ে ফেলেন এখন তৃতীয়বার এই তৃতীয়বারে আপনি যা পানি খেতে পারেন এতে করে আপনার সমস্যা নেই বেশ খান কম খান আপনি যে তৃতীয় বার যখন আর কি আপনি পাত্র মুখে দিবেন এরপর আপনি যে শেষ পানিটুকু আপনি ফান করেন এভাবে হচ্ছে নিয়ম অনেকে মনে করে যে না তিন ঢোকে না তিন ঢোকে এখানে উদ্দেশ্য নয় বরং তিন নিঃশ্বাস উদ্দেশ্য আপনি মূল ফানিকে তিন ভাগে বাক করবেন আপনার আন্দাজ মতো আর কি যে আমি এই ফানি আমি ফানি এক গ্লাস খেলে এটাকে তিন নিশ্বাসে খাবো তিন গিলাস খেলেও আমি তিন নিঃশ্বাসে খাবো এটা হলো জায়গার মধ্যে উদ্দেশ্য আশা করি বিষয়টা বুঝতে পারছেন বাকি আলম বিসালামাইকুম রহমত